নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের পারল প্রকাশনী টার্গেট সলভ করাচ্ছি আমাদের দু সালের আজকে আমি পেজ নম্বর এফ ফিফটিন এবং এফ সিক্সটিন এই দুটো পেজ আজকে আমি সলভ করাবো পারল প্রকাশনী টার্গেটের খুবই গুরুত্বপূর্ণ বই দেখতে পাচ্ছ পেজ আর মডেল কোশ্চেন সেট কিন্তু চার আছে ওকে মডেল কোশ্চেন সেট কত আছে মডেল কোশ্চেন সেট কিন্তু ফোর্ড আছে দেখতেই পারছা প্রথম প্রশ্ন কী বলেছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে তো অ্যান্সার হবে কোয়েড আনসার ইংরেজরা পরে প্রশ্ন কলহনের রাস্তাঙ্গিনীর ইতিহাসের অন্তর্গত হবে অ্যান্সার হবে কয়েড স্থানীয় ইতিহাসের বাংলায় নবজাগরণের একটি কী বলেছে এলিটিস্ট বা অভিজাতদের আন্দোলন বলেছেন অ্যান্সার হবে কয়েড আনসার অনিলশীল ওয়ান পয়েন্ট নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিল অ্যান্সার হবে গার আনসার এথেনিয়াম মিনিট প্রকাশিত হয় অ্যান্সার হবে গয়ের আনসার লর্ড বেন্টিংয়ের আমলে রানী শিরোমণি নেতৃত্ব দেন ওয়ান পয়েন্ট সিক্স এর অ্যান্সার বেক আনসার চুয়ার বিদ্রোহ ওয়ান পয়েন্ট সেভেনে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম ঘটনাকে যা বড় পেশাদারদের ডাকাতদের উপদ্রব বলেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেন এর অ্যান্সার আনসার ওয়ারেন হেস্টিংস ওকে ওয়ারেন হেস্টিংস পরে প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট এইটে এনফিল্ড রাইফেল ব্যবহারের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ দেখা দেয় ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার ব্যারাকপুরে সেনাবাহিনী চৌত্রিশ নগ নেটিভ ইনফ্যান্ট্রি সিপাহিরা ওয়ান পয়েন্ট নাইনে বন্দে মাতর সংগীতটি রচিত হয় ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে আমাদের গ্যার অ্যান্সার আঠারোশো পঁচাত্তর ওয়ান পয়েন্ট ওয়ান জিরো রাষ্ট্রগুরু নামে পরিচিত ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানের মার্কিউরাস নাইটরাস আবিষ্কার করেন ওয়ান পয়েন্ট ডবল ওয়ানের আনসার হবে গোয়ার আনসার প্রফুল্লচন্দ্র রায় ওয়ান পয়েন্ট ওয়ান টু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন ওয়ান পয়েন্ট ওয়ান টু এর আনসার হবে খয়ের আনসার রথীন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি লাঙল যার জমি তার কথাটি যে আন্দোলনের সঙ্গে যুক্ত অ্যান্সার হবে গোয়ের আনসার তে ভাগা আন্দোলন কী ছিলেন তে ভাগা আন্দোলন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর অ্যান্সার হবে গ্যার আনসার মুজাফর আহমেদ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ভারতের প্রথম মে দিবস পালিত হয় ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের অ্যান্সার হবে ঘয়ের আনসার উনিশশো তেইশ উনিশশো তেইশ পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স চট্টগ্রাম অস্ত্রগর লুণ্ঠনের নেতৃত্ব দেন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের অ্যান্সার হবে গয়ের আনসার সূর্য সেন ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ভারতে বিপ্লবীবাদের জননী ছিলেন অ্যান্সার ওই ঘয়ার অ্যান্সার মাদাম কামা ওয়ান পয়েন্ট ওয়ান এইট ভারতের এটা তো পরের প্রশ্ন বলেছে জনক ছিলেন বাসুদেব বলপন ফড়কে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন স্বাধীনতা লাভের প্রাককালে ভারতের ভাইসরাই ছিলেন ওয়ান পয়েন্ট ওয়ান নাইন অ্যান্সার বাইক ঘয়ের অ্যান্সার লর্ড মাউন্ট ব্যাটেন ওয়ান পয়েন্ট টু জিরো কাশ্মীরের রাজা সিং ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন অ্যান্সার রিকোয়ার অ্যান্সার উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর ঠিক আছে এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করেছি দেখো প্রথম প্রশ্ন কী বলেছে স্পঞ্জের রসগোল্লা কে তৈরি করেন নবীন চন্দ্র দাস নবীন চন্দ্র দাস ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বই বলে মনে করি টু পয়েন্ট ওয়ান টু ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিল অ্যান্সার হবে কেশব চন্দ্র সেন কেশব চন্দ্র সেন ন সেন পরে প্রশ্ন ভাই শব্দের অর্থ কী অ্যান্সার হবে প্রতিনিধি রাজ প্রতিনিধি প্রতি প্রতিনিধি ঠিক আছে টু পয়েন্ট ওয়ান ফোর কোন বি কাদের বলা হয় গুজরাটের খেদার দরিদ্র কৃষকদের গুজরাটের খেদার গুজরাটের রাটের খেদার গুজরাটের খেদার দরিদ্র কৃষকদের বলা হয় কৃষকদের বলা হয় কুনবি বলা হয় টু পয়েন্ট ওয়ান টু হিন্দু কলেজের বর্তমান নাম স্কটিশ চার কলেজ এটা কিন্তু ভুল আছে একটা ভুল দিগঘর্সা নামে চাঁদা সংগ্রহ করতে কোলবিদ্রোহে এটাও ভুল টু পয়েন্ট টু থ্রি ভারতের প্রথম সংবাদপত্রের নাম দিগ্দর্শন এটা কিন্তু এটাও কিন্তু ভুল আর সত্য সত্য সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ভুল এটা ঠিক এটা কী আছে এটা ঠিক আছে ওকে যাই হোক এবার আমি তোমাদের ম্যাচিংটা করাবো নবান্ন হবে অ্যান্সার হবে বিজন ভট্টাচার্য দামিনিকো হবে পাহাড়ের প্রান্ত দেশ এসেটিক সোসাইটি হবে স্যার উইলিয়াম জোনস আর লক্ষ্মীর ভান্ডার হবে সরলদেবী চৌধুরানী তো দেখতেই পারছো এবার আমি ম্যাচিংটা তোমাদের আমি দেখাচ্ছি ওকে ম্যাচিংয়ের মতো টু পয়েন্ট ফাইভ ওয়ান টু পয়েন্ট ফাইভ ওয়ানের ব্যাখ্যা এক হবে কীভাবে টু পয়েন্ট ফাইভ ওয়ানের এক হবে তৎকালীন এই যে সমাজের ধর্মীয় গোড়ামীয় কুসংস্কার অসরতা বা বাবু কালচারের সমালোচনা করে টু পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট ফাইভ টুর ব্যাখ্যা কিন্তু তিন হবে তিনি বাঙালি বাবুদের ব্রিটিশ অন্ধ অনুকরণে দেশীয় সাহিত্য অবহেলা করাকে সমালোচনার বিষয়ে বলে মনে করতেন ব্যাখ্যা কীভাবে তিন হবে ওকে টু পয়েন্ট ফাইভ থ্রি টু পয়েন্ট ফাইভ থ্রি ব্যাখ্যা হবে তিন হবে তার উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদিক কার্যকলাপ দমন করা টু পয়েন্ট ফাইভ ফোরের আর ব্যাখ্যা হবে তিন হবে ভোগেশ্বর ফুকুনি অসমের নওগাঁ জেলার পুলিশ থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান তো বুঝতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থেকো